নমস্কার, আমি সৌমেন। শুরু করছি চারের চক্র বুহার। চারের চক্রবৃত্তে অবশ্যই আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা রাখব। প্রত্যেক দিন মেন ইস্যুগুলো আমরা চারের চক্রবৃত্তে রাখি। আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। আমার সঙ্গে রয়েছে সমাদৃতা, আছে কিংসুক এবং রয়েছে শচীন রক্ষিত। আমি সমাদৃতা প্রথমে তোমার কাছে চলে যাব। সমাদৃতা, তুমি এই মুহূর্তে কোথায় আছো এবং আমাদেরকে তুমি কি বিস্তারিত ডিটেল দিতে পারবে? বেশ, সমাদৃতা তুমি আমাদের সঙ্গে থাকো, আমি কিছুক্ষণ পর তোমার কাছে আবারও ফিরবো। আমি এই মুহূর্তে একবার চলে যাব কিংসুকের কাছে, কারণ শীতলকুচি এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এবং শীতলকুচিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর বেশ কিছু বড় ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্টে আমাদের সঙ্গে রয়েছে কিংসুক। কিংসুক, আমাদেরকে আপডেট দাও, আজকে যা যা ঘটেছে আমরা সারাদিন দেখেছি, এই মুহূর্তে শীতলকুচির কী পরিস্থিতি? দেখো, শীতলকুচি এমনিতেই উত্তপ্ত, চতুর্থ দফা বিধানসভা নির্বাচনের দিন। শীতলকুচির যেই বুথে গোলাগুলি চলে তাতে চারজন প্রাণ হারায় এবং তারপরেই যে ঘটনা ঘটে, অর্থাৎ এই চারজনকে দেখতে, এই চারজনের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকে। কিন্তু নির্বাচন কমিশন 72 ঘন্টার জন্য কোচবিহারে কোনো নেতৃত্বকে, কোনো দলেরই প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে। তারপর এই 72 ঘন্টা পার হলে বুধবার তিনি মাথাভাঙা মহকুমার যে হাসপাতাল সংলগ্ন মাঠ 7 নম্বর ওয়ার্ডে সেখানে পৌঁছ, তার যাওয়ার কথা ছিল শীতলকুচিতে সেই পরিবারের কাছে, কিন্তু তিনি না গিয়ে সেখানেই তার পরিবারদের ডেকে নেন। পরিবার পরিজনরা সেখানে এসে উপস্থিত হয়, তিনি কথা বলেন এবং গতকাল সাংবাদিক বৈঠক করে আনন্দ বর্মন, শীতলকুচিতে প্রথম বিজেপি কর্মী যিনি গুলিবদ্ধ হয়ে মারা যান, তার বাবা মা বলেছিলেন যেহেতু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সাথে এই ঘটনার সাথে জড়িত, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছুতে তারা যাবেন না, এই সরকারের, এই রাজ্য সরকারের কোনো সাহায্য তারা চান না। এমতো অবস্থায় আজ বুধবার দিন সেই মঞ্চে কিন্তু দেখতে পাওয়া যায় আনন্দ বর্মনের দাদুকে। তারপরেও যে কথা জানা যাচ্ছে, আচ্ছা, তারপর আনন্দ বর্মনের বাবা বলেন তাদের সাথে দাদু কোনো যোগাযোগ করে যায়নি, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি যেই বুথে মারা গিয়েছিলেন নূর আলম মিয়া, তিনি 125 নম্বর বুথের ভোটার, প্রশ্ন উঠছে তিনি 126 নম্বর বুথে কি করছিলেন, এই প্রশ্নতেই এই মুহূর্তে সরগরম রয়েছে কোচবিহারের রাজনীতি। কিংসুক, আমি তোমার কাছ থেকে একটা বিষয়ে একটু স্পষ্ট হতে চাইব। এই যে 125-এর ভোটার কেন 126-এ গেছিলেন, এ নিয়ে আমরা কিছুক্ষণ আগে কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে এরকমটা হয় যে একটা স্কুল বিল্ডিংয়ের মধ্যে তিনটে বুথ থাকে, তিনটে পাড়ার জন্য তিনটে বুথ, হতে পারে 125 থেকে তিনি কোনো কারণে ওখানে গিয়েছিলেন। এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বিজেপি পরিস্থিতিকে জটিল করতে চাইছে। তুমি আমাদের সামনে অ্যাকচুয়াল ছবিটা একবার তুলে ধরো, 125, 126 এরকম কি কিছু পরিস্থিতি ছিল যে একই বিল্ডিং এর মধ্যে বুথ, নাকি দুটো সম্পূর্ণ আলাদা, মাঝে ডিস্টেন্স অনেকটা?
হ্যাঁ অবশ্যই দুটো বুথ সম্পূর্ণ আলাদা, একই বিল্ডিং এর মধ্যে দুটো বুথ নয়, 125 নম্বর বুথের বেশ খানিকটা দূরে 126 নম্বর বুথ এবং 126 নম্বর বুথের বেশ খানিকটা দূরে 127 নম্বর বুথ, অর্থাৎ দূরত্ব কিন্তু রয়েছে। 125 নম্বর বুথের ভোটার 126 নম্বরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, একটি প্রিমিসেসের মধ্যে এই দুটি বুথ নয়, দুটি আলাদা আলাদা বুথ। স্বভাবতই 125 এর ভোটার 126-এ কি করছিলেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কিংশুক আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের আর এক প্রতিনিধি শচীন রক্ষিত রয়েছে এনআরএস হাসপাতাল থেকে। একদিকে যখন রাজ্যে ভোট চলছে, হাজার হাজার মানুষ ভোটে পা মেলাচ্ছেন, সভা সমিতি হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম তরফ থেকে, এর মাঝে দেশে এবং রাজ্যে কোভিডের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, বেড পাওয়া যাচ্ছে না, ভ্যাকসিন অমিল, পরিস্থিতি যথেষ্ট সঙ্গীন, এদিকে অবিলম্বে নজর দেওয়া উচিত। শচীন, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, যে হারে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী মুখ নিয়েছে তাতে কিন্তু কার্যত গোটা রাজ্যের যেসব টপমোস্ট হসপিটালগুলো, যেগুলোকে মূলত রাজ্য স্বাস্থ্য ভবন একদম সম্মুখে রাখতে চাইছিল কোভিড মোকাবেলার ক্ষেত্রে, সেই হাসপাতালগুলোর অধিকাংশগুলোতেই কিন্তু বেড সংখ্যা শূন্য এই মুহূর্তে। বাকি যে বেডগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। ফলে তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যেটা উঠছে, যে হারে করোনা আক্রান্ত হচ্ছে রাজ্যবাসী, তাহলে সেক্ষেত্রে রাজ্যের যে আক্রান্তদের যে বেডের বা সুচিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কী করে করা হবে? যদি সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে সেক্ষেত্রে বেডের ব্যবস্থা কি আদৌ করা যাবে? ইতিমধ্যে এই রাজ্য স্বাস্থ্যভবন সিদ্ধান্ত নিয়েছে যে কয়েকটি হাসপাতালে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ড, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই আইসোলেশন ওয়ার্ডগুলোকে পুনরায় চালু করা হবে, যেটার মধ্যে ইতিমধ্যেই স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু 120 বেড সংখ্যার যুক্ত একটি আইসোলেশন ওয়ার্ড ইতিমধ্যেই পুনরায় চালু করা হয়েছে। এবং অন্যান্য হাসপাতাল, যে হাসপাতালগুলো কোভিড আওতায় ছিল না, অর্থাৎ আইসোলেশন ওয়ার্ড ছিল না, সেই হাসপাতালগুলোতেও কিন্তু নতুন করে আইসোলেশন ওয়ার্ড করার একটি পরিকল্পনা স্বাস্থ্যভবনের তরফ থেকে করা হচ্ছে। একই রকমভাবে মেডিসিনের শর্টেজ কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, যদিও বিশেষজ্ঞরা মনে করছেন যে এই মুহূর্তে মেডিসিনের তুলনায় অক্সিজেনের সাপ্লাই, আইসিইউ বেডের যে প্রয়োজনীয়তা সেটা অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের তুলনায়। ফলে তো খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে স্বাস্থ্যভবন চাইছে যে আইসোলেশন ওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন এবং মেডিসিনের সাপ্লাই যাতে প্রপার হয়, এবং যারা জেলা থেকে ছুটে আসেন শহরে সামান্য সুচিকিৎসার আশায়, সেই সুচিকিৎসা যাতে স্বাস্থ্যভবন সেই রোগী পর্যন্ত পৌঁছতে পারে, সেজন্য কিন্তু বারংবার বৈঠক করা হচ্ছে স্বাস্থ্যভবনের তরফ থেকে। সচিন, আমাদের সঙ্গে থাকো। বিভিন্ন হাসপাতালে এরকম পোস্টার দিয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকার কারণে ভ্যাকসিনেশন বন্ধ থাকছে। বিরাট প্রশ্ন, ভ্যাকসিন নেই কেন? ইতিমধ্যে বিভিন্ন রাজ্য ভ্যাকসিন নেই বলে কেন্দ্র সরকারকে জানিয়েছে। কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, তিনি বলছেন যে এগুলো ভুল খবর, কেন্দ্র সরকার নাকি নিয়মিত ভ্যাকসিন তারা সরবরাহ করছে। তাহলে এই হাসপাতালগুলি ভুল বলছে, মানুষ গিয়ে ফিরে আসছে, কোনটা সত্যি? আমরা এই বিষয় নিয়ে খোঁজখবর করছি, আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি আরও একবার চলে যাচ্ছি সমাদৃতার কাছে। সমাদৃতা, আমি শচীনের যে পরিস্থিতি, মানে ভ্যাকসিন সংক্রান্ত, কোভিড সংক্রান্ত, এই বিষয়টাকে একটু তোমার সঙ্গে কানেক্ট করতে চাই। তোমার ওখানকার মানুষ, তারা কতটা সতর্ক রয়েছেন? কারণ এটা তো খুব গুরুত্বপূর্ণ, এটাকে তো উপেক্ষা করা যায় না, আবার রাজনৈতিক সভা সেটাকে উপেক্ষা করা যায় না, কারণ তারা তো রাজ্যের ভবিষ্যৎ ভালো হোক, অন্তত বিজেপি কর্মী সমর্থক তারা চাইছেন। সামগ্রিকভাবে আমি পলিটিক্যালি দিক থেকে এই বিষয়টাকে শেখ তোমার কাছ থেকে জানতে চাইব। এখানে বলতে হয় যে প্রথমত বলি, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি যে জায়গায় রাজারহাটের শিকারপুর, আমরা মাস্ক পরে রয়েছি, আমার ভিডিও জার্নালিস্ট তিনিও মাস্ক পরে আছেন, কিন্তু একটা সমস্যা আছে এখানে, আমি অনেকের মুখেই মাস্ক দেখতে পাচ্ছি না। তারা এসেছেন, উপস্থিত হয়েছেন, এবং আমি একদম আমাদের চ্যানেলের সামনে, ক্যামেরার সামনে সবাইকে অনুরোধ করব, আপনারা মাস্ক পরুন, আপনারা মাস্ক পরুন, মাস্ক মাস্ক পরুন, মাস্ক মাস্ক পরুন। আমাদের কথা শুনে কিন্তু দু তিনজন ইতিমধ্যেই মাস্ক পরলেন, মাস্ক, হ্যাঁ মাস্ক পরে জয় শ্রীরাম। আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাইবো, একটু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। রাজনৈতিক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোভিডও তো বাড়ছে, সচেতন হতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তো মাস্ক পরে সভায় আসা যায় তো? হ্যাঁ, একটু একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ভোট দেশের ভবিষ্যৎ ঠিক করবে, রাজ্যের ভবিষ্যৎ ঠিক করবে, মাস্ক পরেও তো সেখানে উপস্থিত থাকা যায়। অবশ্যই মাস্ক পরে উপস্থিত থাকা যায়, মাস্ক পরা আমাদের একটা সামাজিক দায়িত্ব। এখন যদি আমরা মাস্ক না পরি তাহলে যে কোনো সময় যে কোনো রকম ভাবে সংক্রামিত হয়ে যেতে পারে। করোনা ভাইরাস সূর্যের আলোর মতো ছড়ায়,
অতএব আমাদের সবসময় সবাইকে সচেতন থাকতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, বাড়ি গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে ঢুকতে হবে, হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হবে। রাজনৈতিক সভায় যারা উপস্থিত রয়েছেন তাদের স্লোগান শাউটিং সব চলবে, প্রচার চলবে, তারা বক্তব্য শুনবে, কিন্তু হ্যাঁ আমাদের অনুরোধ শুনে, রিপাবলিক বাংলার অনুরোধ শুনে তারা কিন্তু মাস্ক আপ করলেন। এবার যদি একটু রাজনৈতিক দিকটা চোখ ফেরানো যায় সমদ্রিতা, একবার যদি রাজনৈতিক দিকে চোখ ফেরানো যায়, স্মৃতি ইরানি কিছুক্ষণের মধ্যে আসবেন সম্ভবত, রাজারহাটের মানুষ তারা কি আশা করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের সেখানে যথেষ্ট শক্তি ছিল, এবারে তৃণমূল কংগ্রেসকে তারা হারাবেন কোন ইকুয়েশনে? একদম ঠিক এই প্রশ্ন নিয়ে আমি চলে যাবো এদের কাছেই, যারা এখানে বসে রয়েছেন তাদের কাছেই চলে যাবো, যে তারা ঠিক কি ভাবছেন এই মুহূর্তে পুরো বিষয়টাকে নিয়ে। রাজারহাট নিউটাউন কথা বলে যাবে একটু, রাজারহাট নিউটাউনে তো তৃণমূল শক্তিশালী ছিল, তৃণমূলের দাবি তারা অনেক উন্নয়ন করেছে, তাহলে আপনারা আজ স্মৃতি ইরানির সভায় কেন, কি আশায়? সম্পূর্ণ টিএমসি যেটা আশা প্রত্যাশা মানুষকে দিয়েছিল সেগুলো সম্পূর্ণ গরিবের সাহায্য বা গরিবের পাশে থাকিনি, যার জন্যে সেই উৎক্ষেপে মানুষের মানে এই আমফান ঝড়ে যে মানুষের দুর্গতি হয়েছিল সেই টাকাগুলো কেন্দ্র সরকার যা পাঠিয়েছিল রাজ্য সরকারের হাত দিয়ে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছায়নি, টিএমসি সরকার দিতে পারেনি, সুফল পাননি বলতে উন্নয়ন সেরকম সুফল পাইনি। বলছি যে তৃণমূলের তো একটা ভালো গড় হচ্ছে এই এলাকা, তাহলে তৃণমূলের দাবি যে তারা অনেক উন্নয়ন করেছে, আপনারা আজ স্মৃতি ইরানির সভায় কেন? তাহলে তৃণমূল এখানে কোনো বার্তা পাবে না ভারতীয় জনতা পার্টির কাছে। 115 নিউটাউন রাজারহাট বিধানসভার কেন্দ্রের প্রার্থী মাননীয় ভাস্কর রায়ের সমর্থনে আমাদের এখানে বিপুল ভোটে আমরা ভাস্কর রায় মহাশয়কে আমরা লিড দেব। আমাদের সঙ্গে রয়েছে সচিন এবং চিংসু, তোমরা থাকো, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, সঙ্গে থাকো। अभी मैंने आपको याद दिलाया तो फिर आपने तालियां बजाई, ये बताता है कि आपने बलराम व्यापारी जी को यहां से विधानसभा में सीधा भेजने का तय कर लिया है, निश्चित कर लिया है। देखो मैं भी राजनीतिक दृष्टि से चीजों को पहचानने वाला हूं, ताली की गड़गड़ाहट से भी पहचान लेता हूं कि माहौल क्या है, और माहौल बड़ा स्पष्ट है, लोग भारतीय जनता पार्टी को समर्थन देने के लिए तैयार हैं, आतुर हैं। मित्रों इस चुनाव में जितनी भी बातें कही गई वो सारी बातें ममता जी के द्वारा बंगाल की जनता को गुमराह करने के लिए कहा गया, और मुझे खुशी है कि बंगाल की जनता ने ममता जी की एक एक बात को नकार दिया और कमल खिलाने का निश्चय किया है, इसके लिए मैं आपको बधाई देना चाहता हूं। क्या कहा, ये बंगाल के बाहरी लोग, हम बाहरी हो गए और वो भीतरी हो गए, बताओ बंगाल की संस्कृति की रक्षा कौन कर रहा है, बोलो बंगाल की संस्कृति की रक्षा कौन कर रहा है, हम लोग कर रहे हैं कि नहीं कर रहे हैं, कि नहीं कर रहे हैं, कर रहे हैं कि नहीं कर रहे हैं। मित्रों अगर स्वामी विवेकानंद, रामकृष्ण परमहंस, रविंद्रनाथ टैगोर, बंकिम चंद्र चटर्जी, श्यामा प्रसाद मुखर्जी, अगर इन लोगों ने बंगाल से निकलकर देश को दिशा दी तो भारतीय जनसंघ और भारतीय जनता पार्टी ने उनकी बात को सारे देश में संदेश की तरह पहुंचाने का काम किया और उसको अग्रसर बढ़ाने का काम किया।
इसलिए बंगाल की संस्कृति के रक्षक तो हम हैं। आप बताइए, जो भाषा ममता जी प्रयोग करती हैं वो बंगाल की संस्कृति है क्या? जो उन्होंने मोदी जी के लिए शब्दों का चयन किया और जो बोला वो बंगाल की संस्कृति है क्या? जरा जोर से बोलिए, बंगाल की संस्कृति है क्या? जो अमित शाह जी के लिए जो शब्द उन्होंने बोले वो बंगाल की संस्कृति है क्या? जो उन्होंने मेरे नाम के साथ अलंकार लगाए, एक नहीं अनेकों अलंकार लगाए, वो बंगाल की संस्कृति है क्या? मित्रों, बंगाल की संस्कृति तो भारतीय जनता पार्टी का एक एक सिपाही उसका रक्षक है, उसको आगे बढ़ाने वाला है, ये हमको समझना चाहिए। इसलिए भीतरी तो हम हैं, आपने तो बंगाल की संस्कृति का निरादर किया है, आदर किया है तो हमने किया है, ये हमको समझना चाहिए। फिर क्या कहने लगे कि ये लोग हमको सिखाएंगे, ये लोग हमको सिखाएंगे। नहीं दीदी, आपको हम नहीं सिखा सकते, हम नहीं जानते हैं टोलाबाजी क्या होता है। होती है तो जहां तक पैसेंजर नहीं दीदी, आपको हम नहीं सिखा सकते, हम नहीं जानते हैं टोलाबाजी क्या होता है, हम नहीं जानते हैं तानाशाही क्या होता है, हम नहीं जानते तुष्टिकरण क्या होता है। ये तो दीदी आपकी मास्टरी है, इसमें इसके चैंपियन तो आप हैं। और जमालपुर के साथ ज्यादा लोग क्या जानेंगे बताओ? यहां का बालू एक खास रसीद के साथ सीधा कलकत्ता पहुंचता था कि नहीं पहुंचता था? पहुंचता था कि नहीं पहुंचता था? अलग अलग भगवान की मूर्ति होती थी उस पर कि नहीं छपी हुई, याद है? पता है ना? ये जो बालू का स्मगलिंग करते थे, भ्रष्टाचार करते थे, पैसा जमा कराते थे और पुलिस, यहां की पुलिस मिलकर के बालू को कलकत्ता तक पहुंचाने का काम उस झूठी नसीब पर करते थे, ये टोलाबाजी। यदि आपकी ताली बता रही है कि हमको मालूम है कि आपको मालूम है कि टोलाबाजी कौन करता था, ये भाई को ये कहां से टोलाबाजी कर रही? भ्रष्टाचार, अनाचार। आजकल दीदी गंदी बात कर रही, गंदी बजा रही। 10 साल तक आपने दुर्गा पूजा का विसर्जन रोका कि नहीं रोका? रोका कि नहीं रोका? 10 साल तक सरस्वती पूजा नहीं होने दी, ठीक बात बोल रहा हूं? 10 साल तक। और अब 10वें साल पर चुनाव से पहले घंटी बजाने लगे? दीदी घंटी बज चुकी है, घंटी बज चुकी है। अब आपको बंगाल की जनता पूरा आराम देगी, जितना चंडी पार करना करो, कोई दिक्कत की बात नहीं। लेकिन यह तुष्टिकरण, मुहर्रम के दिन आपने लोगों को बच्ची दी, अच्छी बात है, देनी चाहिए। लेकिन 5 अगस्त को जब सारा देश, सारी दुनिया प्रधानमंत्री जी शिलान्यास कर रहे थे राम जन्मभूमि का, तो उस दिन आपने बंगाल में कर्फ्यू लगा दिया। ये क्या है तुष्टिकरण? अब प्रस्तावक खोद किया, जब चिड़िया चुग गई थे, अब घंटा में झंडी बजा करके होगा क्या? क्या निकलेगा? बंगाल की जनता जानती है कि ये नरेंद्र मोदी हैं जिनके नेतृत्व में 130 करोड़ का देश सबका साथ, सबका विकास और सबका विश्वास लेकर निकलने वाली अगर पार्टी है तो वो भारतीय जनता पार्टी।